আকাশবাণী কলকাতা, এখন শুনবেন এমপি বিল্লা প্ল্যানেটেরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক্সের ডাইরেক্টর ডক্টর দেবী প্রসাদ দুয়ারির সঙ্গে একটি সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, আমাদের এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা সবাই কোয়ারেন্টাইন শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি। সবাই জানি যে কোয়ারেন্টাইন মানে আলাদা থাকা, সবার থেকে সরে থাকা, একরকম বন্দি হয়ে থাকা, এবং সেটা ভালোর উদ্দেশ্যে। মহাকাশ অভিযানের ক্ষেত্রেও এই কোয়ারেন্টাইন এমন একটা বিষয় যাকে গুরুত্ব না দিলেই নয়। কিভাবে এটা গুরুত্ব পায়, কিভাবে এটাকে প্রয়োগ করা হয়, সে সম্পর্কে আমরা কিছু প্রশ্ন রাখব এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামের ডিরেক্টর ডক্টর দেবী প্রসাদ দুয়ারির কাছে। এবং আমাদের প্রথম প্রশ্ন, যে চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং, তিনি ও তার সহযোগীরা যখন পৃথিবীতে ফেরেন তখন তাদের একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, এও কি এক ধরনের কোয়ারেন্টাইন? চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, সেও প্রায় 50 বছরের বেশি সময় আগে। কিন্তু সেই 50 বছর আগেও যখন চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল 3 জন মহাকাশচারীকে, তখন মার্কিন সরকার ভেবেছিলেন যে চাঁদের বুকে যদি কোনো জল থাকে, যদি এমন পরিস্থিতি থাকে যেখানে জীবাণুরা বেঁচে আছে, তাহলে সেই জীবাণু নিয়ে যদি ফিরে আসেন নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, তাহলে পৃথিবীতে সেই সংক্রমণ হতে পারে সেই জীবাণুদের, এবং সেই জীবাণু হয়তো মানব সভ্যতার ক্ষতি করতে পারে। সেই কথা ভেবে রেখেই তারা 1967 সালে 4টি মোবাইল কোয়ারেন্টিন ফ্যাসিলিটি, বিরাট বড় বড় একটা অনেকটা বাসের মতো, যেটা ট্রেলার বলা হয়, যার মধ্যে তারা ঠিক করেছিলেন ফিরে আসার পরে এই মহাকাশচারীদের বসবাস করতে হবে কিছু সময়। হ্যাঁ, সেই ফিরে আসার পরে মোটামুটি 21 দিন তাদেরকে সেই মোবাইল কোয়ারেন্টাইন ফ্যাসিলিটির মধ্যে রাখা হয়েছিল। বহির্জগতের সঙ্গে তাদের কোনো সরাসরি সংযোগ ছিল না, টেলিফোনের মাধ্যমে বা অন্য ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারা হয়তো কথা বলেছেন, কিন্তু কোনো মানুষের সঙ্গে, এমনকি তাদের পরিবারের কারোর সঙ্গেও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেননি। এই 3 জনের সঙ্গে, তাদের সঙ্গে ছিলেন একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার। যে ডাক্তার তাদের প্রতি 2 দিন অন্তর অন্তর শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে তারা কোনো অদ্ভুত এ পর্যন্ত অজানা জীবাণুর দ্বারা সংক্রমিত হয়েছেন কিনা, তাদের শরীর ঠিক মতো কাজ করছে কিনা। আর ইঞ্জিনিয়ার ভদ্রলোকের কাজ ছিল যে যে ট্রেলারটির মধ্যে তারা আছেন সেগুলি মোটামুটি সব ঠিকঠাক, তার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কাজ সব ঠিকঠাক চলছে কিনা। 4টে যে তৈরি করা হয়েছিল মোবাইল কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি, অ্যাপোলো 11, 12, 13 এবং 14, এই 4টির কথা মাথায় রেখে। আমরা জানি যে অ্যাপোলো 11 মতোই অ্যাপোলো 12 চাঁদের বুকে অবতরণ করতে পেরেছিল, অ্যাপোলো 13 পারেনি, তাদের ফিরে আসতে হয়েছিল মাঝপথ থেকে। আর অ্যাপোলো 14 তারা, সেই মহাকাশচারীরাও তারা কিন্তু চাঁদের বুকে অবতরণ করেছিলেন। এই 4টে ক্ষেত্রে, 4টে মোবাইল কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি ব্যবহারের পর পৃথিবীর বিজ্ঞানীরা যখন দেখলেন যে চাঁদের পৃষ্ঠদেশ থেকে যে সমস্ত মাটি, ধুলিকণা, নুড়িপাথর নিয়ে আসা হয়েছে সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে, এমনকি মহাকাশচারীদের যে পোশাক ছিল সেই পোশাক বিভিন্ন ভাবে পরীক্ষা করে, যে চাঁদের বুকে কোনো জীবাণু বা কোনো বীজাণু কিছুই পাওয়ার সন্ধান তারা পাননি, সেই জন্যই তারা ঠিক করেন যে এরপর থেকে চাঁদের পৃষ্ঠদেশে যদি কেউ অবতরণ করে, যেটা হয়েছিল সে অ্যাপোলো 17 অবধি মহাকাশযানের সফরের সময় অবধি, তাহলে তাদেরকে আর নতুন করে এই কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে যেতে হবে না। কিন্তু মনে রাখতে হবে যে এখনকার দিনেও কিন্তু মহাকাশচারীদের ফিরে আসার পরে কোয়ারেন্টাইন না হলেও মেডিকেল আইসোলেশনে থাকতে হয়। তার কারণ, মহাকাশ ভ্রমণের যে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া মানব শরীরের উপর পড়ে, সেই বিরূপ প্রতিক্রিয়াকে সঠিকভাবে তাদেরকে যাচাই করে এবং সেগুলিকে ঠিক করার জন্য, যাতে মহাকাশচারীরা আবার সুস্থ হতে পারেন, তার জন্য কিন্তু একটা সময় বিজ্ঞানীরা এবং ডাক্তাররা তারা কিন্তু নিয়ে থাকেন। বেশ, আচ্ছা, মহাকাশ যাত্রা বা মহাকাশ থেকে ফেরা, সেক্ষেত্রে কোয়ারেন্টাইন কতদিনের হয়? অ্যাপোলো 11, 12 এবং 13 ক্ষেত্রে যেরকম
ফিরে আসার পরে কোয়ারেন্টাইনে যেতে হয়েছিল মহাকাশচারীদের। এখনকার দিনে মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু যাবার আগে, মহাকাশ ভ্রমণের আগে 14 দিনের একটা কোয়ারেন্টাইন বা মেডিকেল আইসোলেশন করতে হয়। তার কারণ, বিজ্ঞানীরা বুঝেছেন যে মহাকাশ থেকে নতুন কোনো জীবাণু পৃথিবীতে এনে সেই জীবাণুকে পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার যে ঘটনা, এটা কিন্তু প্রায় না বললেই চলে, এই ঘটনা নাই ঘটতে পারে। কেননা এ পর্যন্ত চাঁদের পৃষ্ঠদেশই হোক বা মহাকাশের অন্য অঞ্চলে যেখানে মানুষেরা গেছেন, সেখানে কোনো জীবাণুকে এ পর্যন্ত মানুষ খুঁজে পায়নি। কিন্তু তারা যদি কোনো জীবাণু নিয়ে, তাদের শরীরে কোনো অসুস্থতা নিয়ে, কোনো সংক্রমণ নিয়ে মহাকাশে যায়, সেটা কিন্তু মারাত্মক হতে পারে। এই ধরা যাক, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যদি কোনো এমন মহাকাশচারী যার শরীরে কোনো একটি বীজাণুর বা জীবাণুর সংক্রমণ রয়েছে, তিনি যদি ভ্রমণ করেন, তাহলে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটিকে পুরোপুরি তিনি কিন্তু সংক্রমিত করতে পারেন, এবং তার পরবর্তীকালে যারাই যাবেন তারাই কিন্তু তার দ্বারা প্রভাবিত হতে পারেন। সেই জন্য এখন নিয়ম হয়েছে, কেনেডি স্পেস ফ্লাইট সেন্টার এবং বাইকানোর কসমোড্রোম, যে দুটি জায়গা থেকে প্রধানত রকেটের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশচারীরা যাচ্ছেন গত বেশ কয়েক বছর, সেইখানে মহাকাশচারীদের 14 দিনের একটা কোয়ারেন্টাইনে থাকতে হয়। এই কোয়ারেন্টাইন থাকার সময় তাদের শরীরের স্বাভাবিক যে কাজ, সেই কাজ শরীর ঠিক মতো করছে কিনা, বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলি সঠিকভাবে চলছে কিনা, শরীরের মধ্যে কোনো সংক্রমণ হয়েছে কিনা, এগুলি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। তার কারণ, বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যদি কোনো সংক্রমণ নিয়ে কোনো মহাকাশচারী মহাকাশে যান বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান, তাহলে তার পরবর্তীকালে তার প্রভাব কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ক্ষেত্রে একটা কথা বলি, এই কোয়ারেন্টাইন শব্দটা কিন্তু শুধু আজকের শব্দ নয়, এটি অনেক পুরনো শব্দ। হিসাব করলে দেখা যায় যে ইসলামিক যে স্বর্ণযুগ, 8ম থেকে 12ম শতাব্দীতে, সেই সময় একজন ব্যক্তি যার নাম ছিল ইবন সিনা, তিনি শুধুমাত্র যে একজন ডাক্তারই ছিলেন তাই নয়, তিনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তিনি দার্শনিক ছিলেন এবং তিনি খুব ভালো লেখাও লিখতেন। এই ইবন সিনা প্রথম কিন্তু এই বুদ্ধিটাকে বার করেন যে কেউ যদি কোনো অসুখের দ্বারা বা কোনো জীবাণুর দ্বারা সংক্রমিত হয়ে অসুস্থ হয়, তাকে যদি আলাদা রাখা যায়, তাহলে অন্য যারা সাধারণ মানুষ, সুস্থ মানুষ, তাদেরকে সেই সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে। এবং তিনি একটি কথা চালু করেন যেটাকে বলেন আল আরবেনিয়া। এই আল আরবেনিয়া মানে হচ্ছে যে যে অসুস্থ ব্যক্তি তাকে আলাদা করে রাখা অন্য সমস্ত সমাজের সুস্থ ব্যক্তির থেকে। পরবর্তীকালে দেখা যায় কি, ইটালি দেশের মূলত ভেনিস শহরের যখন মধ্যযুগের রেনেসা চলছে ইউরোপে, সেই সময় কিছু অসুস্থতা লক্ষ্য করা যায়। সেই অসুস্থতা লক্ষ্য করার সময় অনেকে মনে করেন যে ভেনিস তখন একটি বিরাট বড় বন্দর, সেই বন্দরে যে বিদেশ থেকে বিভিন্ন জাহাজ আসছে, সেই জাহাজের কোনো নাবিক বা সেই জাহাজ থেকে হয়তো সংক্রমণ হচ্ছে। তার জন্য তারা ঠিক করেন যে কোনো জাহাজ এলেই তাকে 40 দিন অবধি কিন্তু অপেক্ষা করতে হবে বন্দরে, তার লোক নামার আগে, তার থেকে কোনো জিনিস বা যার থেকে কোনো মানুষ বা কোনো পশু তাদেরকে যেন ডাঙায় আসতে না দেওয়া হয়। এবং এই 40 দিনের যে শব্দটি কোয়ারেন্টা, এই কোয়ারেন্টা থেকে কোয়ারেন্টেনা শব্দটা এসেছিল, এবং পরবর্তীকালে এটা ইংরেজিতে কোয়ারেন্টিন হিসাবে আমরা দেখেছি। সুতরাং বিউবনিক প্লেগের ক্ষেত্রেও এই কোয়ারেন্টিন ব্যবহার করা হয়েছিল, এবং পরবর্তীকালে আমরা জানি যে সমস্ত স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেই সময় কোয়ারেন্টিন ব্যবহৃত হয়েছিল। সুতরাং কোয়ারেন্টিন শব্দটি আজকের নয়, অনেকদিন আগে থেকেই এই শব্দটির প্রচলন আছে। আমরা কথা বলছি ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির সঙ্গে। চাঁদে তো জল বাতাস নেই, আমরা তেমনই জানি, তাও কি সেখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকতে পারে? শুধুমাত্র জল মানেই যে প্রাণ, এরকমটি নাও হতে পারে। কেন, আমরা পৃথিবীতেই এমন অনেক এককোষী বা বহুকোষী ব্যাকটেরিয়া, প্যারাসাইট দেখেছি যেগুলি কিন্তু অক্সিজেন বা জল ছাড়াই বেঁচে থাকতে পারে। এদেরকে ইংরেজিতে বলা হয় এক্সট্রিমোফিল। এই এক্সট্রিমোফিল দেখে আমরা বুঝতে পেরেছি যে বিভিন্ন ধরনের রাসায়নিক এবং বায়বীয় পরিস্থিতিতে প্রাণ থাকতে পারে। প্রাণ বলতে এখানে জীবাণু। আর ভাইরাসের ক্ষেত্রে তো মনে রাখতে হবে যে ভাইরাস যেমন জীবন্ত একদিকে, তেমন অন্য সময় সে কিন্তু একেবারে, সেটি একটি বস্তুর মতো হয়েছে, তার যেন কোনো জীবন নেই।
কোনো ব্যক্তি বা কোনো পশুর বা কোনো জন্তু বা কোনো গাছের উদ্ভিদের শরীরে ঢোকার পরেই সে কিন্তু সে সক্রিয় হয়ে ওঠে। সুতরাং চাঁদের বুকে জল নেই বা বাতাস নেই বলে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস থাকবে না, বা চাঁদের পৃষ্ঠদেশের তলায় যে ফল্গু নদীর মতো কোনো জলের ধারা বয়ে যাচ্ছে কিনা যার থেকে হয়তো প্রাণের উৎস বা উৎপত্তি হতে পারে, সেই রকম কিন্তু ধারণা এখনো আমাদের বিজ্ঞানীদের নেই। তাই এটা ধরে নেওয়া যেতে পারে যে চাঁদের বুকেও হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু এ যাবৎকাল চাঁদকে নিয়ে যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার মধ্যে কিন্তু পাওয়া যায়নি চাঁদের বুকে কোনো প্রাণের সন্ধান। ডক্টর দুয়ারি, যেসব মহাকাশযান কোথাও নামে না, মহাকাশে ভাসে, সেগুলোর যাত্রীদেরও কি কোয়ারেন্টাইন করতে হয় ফেরার পরে? এমন তো হতেও পারে যে মহাকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কোনো জীবাণু, হয়তো পৃথিবীর মতো বা অন্য জায়গার মতো অনেক ঘন অবস্থায় নয়, কিন্তু যে হালকা মাধ্যমটি রয়েছে মহাকাশে তার মধ্যেও হয়তো জীবাণুর উপস্থিতি থাকতে পারে। এবং সেটি যদি মহাকাশ জানে বা মহাকাশচারীদের শরীরে বা তাদের পোশাকের মধ্যে করে পৃথিবীতে আসে সেক্ষেত্রেও ক্ষতি হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে কোয়ারেন্টিনটা অনেক দিনের হয় না, পৃথিবীতে আসার পরে তাদেরকে প্রথমে তো মেডিকেল আইসোলেশনে যেতে হয়। এই মেডিকেল আইসোলেশনটা দরকার হচ্ছে তার কারণ মহাশূন্যে থাকার ফলে অনেক বাজে প্রভাব পড়ে আমাদের শরীরের ওপরে, সে আমাদের হাড়ের যে স্ট্রাকচার, যে স্কেলিটাল স্ট্রাকচার তার উপরে পড়ে, আমাদের হার্টের ওপরে পড়ে, আমাদের ধমনীতে যে রক্ত বয়ে চলেছে সেই রক্ত চলাচলের বেগের উপরে পড়ে। সুতরাং সেগুলিকে স্বাভাবিক করার জন্য যে কোনো মহাকাশচারীকে বেশ কিছুদিন তাদের শারীরিক নজরদারি করা হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে, আর সেই সময়কালেই তাদের ব্যবহৃত সমস্ত জিনিসকে কিন্তু একেবারে ইরেডিয়েট করে, মানে বিভিন্ন রাসায়নিক এবং তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে বা গামা রে বা অন্য জিনিস ব্যবহার করে, আল্ট্রাভায়োলেট রে ব্যবহার করে সেগুলিকে স্যানিটাইজ করা হয়। তার মানে তাতে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস লেগে থাকে, প্যারাসাইট লেগে থাকে, সেগুলি যেন ধ্বংস হয়। আচ্ছা, কোয়ারেন্টাইন করার পরে কোনো মহাকাশচারী অসুস্থ হয়েছেন, এমন ঘটনা কি কখনো ঘটেছে? হ্যাঁ, অসুস্থ হয়তো হয়েছেন, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন মহাকাশ থেকে আগত কোনো জীবাণু বা মহাকাশ থেকে বহন করে আনা কোনো জীবাণু বা ভাইরাসের জন্য যে তারা বা অসুস্থ হয়েছেন এমনটা নয়। আমাদের প্রত্যেক মানুষের জীবনেই অনেক সময় অসুস্থতা আসে বিভিন্ন কারণে, বিভিন্ন ধরনের রোগ বা অসুখ আমাদেরকে আক্রমণ করে, সেরকম হয়তো হয়ে থাকতে পারে। সেগুলি পৃথিবীতে মোটামুটি যে ভাইরাস ব্যাকটেরিয়া প্যারাসাইট আছে তাদের জন্য এই ঘটনাগুলি ঘটে, সেরকম ঘটনা হয়তো ঘটেছে। কিন্তু মহাকাশ থেকে আসা জীবাণুর দ্বারা সংক্রামিত হয়ে কোনো মানুষ অসুস্থ হয়েছেন বা মহাকাশচারী অসুস্থ হয়েছেন এরকম খবর অন্তত আমার জানা নেই। শেষ করার আগে একটা ভিন্ন প্রশ্ন, অনেকে মনে করেন যে পৃথিবীতে প্রাণ এসেছে উল্কা বা ধূমকেতুতে চেপে, সেভাবেই কি ব্যাকটেরিয়া বা ভাইরাসও এসে থাকতে পারে? এ নিয়ে তেমন কোনো প্রমাণ কি পেয়েছেন বিজ্ঞানীরা? এখনকার যত দিন যাচ্ছে একদল বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবীতে প্রাণ সৃষ্টি করাটা প্রায় অসম্ভব ছিল। প্রাণের প্রথম বীজ এসেছিল মহাশূন্য থেকে, প্রাণ নয় কিন্তু প্রাণের বীজ সে হয়তো পৃথিবীতে এসে আছড়ে পড়েছিল, এবং তখনকার পৃথিবীর আবহাওয়ায় জল বাতাসে সে আস্তে আস্তে প্রাণে রূপান্তরিত হয়েছিল। এই তত্ত্বটি যত দিন যাচ্ছে বিজ্ঞানীরা ততই সেটাকে বিশ্বাস করছেন। তাহলে কি ব্যাকটেরিয়া ভাইরাসও এরকমভাবে আসতে পারে? মনে রাখতে হবে পৃথিবীতে প্রাণ কিন্তু সরাসরি আসেনি কোনো ধূমকেতু বা উল্কা থেকে, এসেছিল এমন সমস্ত বস্তু যা থেকে প্রাণের উদ্ভব হতে পারে। কেন আমরা জানি যে এমন কিছু পাথর ধূমকেতুর খণ্ড বা উল্কাপিণ্ড পাওয়া গেছে যেখানে প্রভূত পরিমাণে অ্যামাইনো অ্যাসিডস পাওয়া গেছে। আমরা জানি যে পৃথিবীতে যত প্রাণ আছে, যত উদ্ভিদ, যত জীব আছে, আমরা মাত্র 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা পাই প্রোটিন, এবং আমাদের কোষের যে আরএনএ এবং ডিএনএ এগুলি মূলত প্রোটিন দিয়ে তৈরি। তা সেই প্রোটিন যার থেকে আসে সেই অ্যামাইনো অ্যাসিড সমস্ত পৃথিবীতে যত প্রাণ আছে মাত্র 20টির মধ্যে দিয়ে তৈরি হয়। কিন্তু পৃথিবীতে পড়া উল্কাপিণ্ড থেকে আমরা দেখেছি অনেক অন্য ধরনের অ্যামাইনো অ্যাসিডও তার মধ্যে পাওয়া গেছে। সেটি কেউ কেউ বলে মঙ্গল গ্রহ থেকে ছিটকে এসে পড়েছে, কেউ কেউ বলে হয়তো চাঁদ থেকে এসছে, কেউ কেউ বলে হয়তো মহাকাশের দূরতম বিন্দু থেকে এসে হয়তো আমাদের পৃথিবীতে আছড়ে পড়েছে। কিন্তু সেখানে ঠিক সজীব প্রাণ এরকম কিছু এসে পৃথিবীতে পড়ার বা একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া এসে পড়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তার কারণ এখনো অবধি এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ধন্যবাদ ডক্টর দুয়ারি, আপনি আমাদের অনেক প্রশ্নের উত্তর দিলেন এবং আজকের এই পরিস্থিতিতে এই প্রশ্ন এবং এই উত্তর দুটোর তাৎপর্যই আলাদা। আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির সঙ্গে একটি সাক্ষাৎকার। আপনাদের সঙ্গে ছিলাম মানস প্রতিম দাস, আকাশবাণী কলকাতা।